হ্যালো গাইস, অভিনন্দন আমার চ্যানেল অনলাইন কোর্স ফর ইউতে। আমার নাম রাফসানি ইরফান, আমি আপনাদের নতুন হোস্ট এবং দোস্ত। সো সো গাইস, আজকে আমি কথা বলবো গ্রাফিক ডিজাইনারদের জন্য বা ওয়েব ডিজাইনারদের জন্য বেস্ট ইমেজ সাইট। আপনারা যাই ওইখান থেকে ফ্রিতে ইমেজ ডাউনলোড করতে পারবেন। বিকজ এখন গুগলে আপনারা জানেন যে গুগলে এখন অনেক কপিরাইট আসতেছে, সো ওইখান থেকে ইমেজ ডাউনলোড করা ঠিক না। সো আসুন আমি আপনাদেরকে আজকে দেখাই সবচেয়ে বেস্ট সাইটগুলো, আপনারা যে যেইখান থেকে খুব সহজেই ফ্রিতে সব ধরনের ইমেজ আপনারা ডাউনলোড করতে পারবেন একদম কপিরাইট ফ্রিতে। সো গাইজ আসুন দেখা যাক। সরি গাইজ, আমার কথা বলতে একটু আটকা যায়, এটা আমার জন্মগত সমস্যা। সো আপনারা একটু আপনারা একটু ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে ভালোভাবেই সব সাইটগুলো দেখাবো। সো অ্যাট ফার্স্ট আমরা আজকে যাবো পিক্সেল 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 ইমেজেস এজে। এটা অনেক ভালো একটা সাইট, আমি এখান থেকে প্রায় মানে সব ধরনের ইমেজই পাই, ফ্যাশন ফ্যাশন বিজনেস সব ধরনের। আপনি যদি বাইরের কোনো ক্লায়েন্টের সাথে যদি আপনি কাজ টাজ করেন বা তাদের মানে ডিজাইনিং এর কাজে বা ওয়েবসাইটের কাজে, আপনি এখানে সব ধরনের ইমেজ আছে। সো আপনারা এখানে দেখতে পারেন এই যে সুন্দর সুন্দর ইমেজ আছে, আপনি যে কোনো ধরনের ইমেজ এইখান থেকে ডাউনলোড করতে পারেন খুবই সহজে। সাপোজ আমি এইখানে সার্চ দিলাম বিজনেস, এখন আমি এন্টার দিই। সময় নেই, এই যে গাইস আমি বিজনেস সার্চ দেওয়ার পরে এই দেখেন সব ধরনের বিজনেসের রিলেটেড সব ধরনের ইমেজই আইসা পড়ছে। সো আপনারা এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। সো সাপোজ আমি একটা ইমেজ আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো, এই যে সাপোজ আপনি এই ইমেজটা নেবেন। সো জাস্ট ইমেজটাতে একটা ক্লিক করেন, দেন এইখানে দেন এই এইখানে ডাউনলোড অপশনে যান। দেন ওকে দেন। আপনার এটা ডাউনলোড হচ্ছে। ইমেজগুলো খুবই ভালো, কপিরাইট ফ্রি। সো আপনারা আপনাদের মানে ডিজাইনিং এর কাজে বা হচ্ছে গিয়ে আপনার ওয়েব ডিজাইনিং এর কাজেটা যে আপনারা এইগুলো মানে ব্যবহার করতে পারেন সহজে। সো গাইস, তার পরের সাইটটা হচ্ছে গিয়ে পিক্সাবে। সো আমরা যদি সার্চ দেই পিক্সাবে, এটাও গাইজ একটা ভালো একটা ইমেজ সাইট। সো আপনারা এখান থেকেও মানে খুব ভালোভাবে ডাউনলোড করতে পারবেন।
স্টানিং ফ্রি ইমেজেস, ওভার 1.6 মিলিয়ন রয়্যালটি ফ্রি স্টক ফটোজ অ্যান্ড ভিডিও শেয়ার্ড বাই আওয়ার চেন্নাইস কমিউনিটি। বাপরে বাপ, অনেক। এই যে আপনারা এখান থেকে দেখেন, এইখানে পিক্সেল থেকে আরো সুন্দর সুন্দর আছে। আপনারা এই এইগুলো আপনাদের আপনাদের সাইটে বা আপনাদের ডিজাইনে খুব সহজেই ব্যবহার করতে পারেন, কোনো কপিরাইট ছাড়া। কারণ গুগলে তো আপনারা এখন জানেন, ওরা এখন যে আমরা যে গুগলে কোনো কিছু সার্চ দিলে যে ইমেজে গেলে যে মানে ইমেজ যে আসতো ওই ওইখানে বর্তমানে এখন গুগলের অনেক মানে কপিরাইট আসতেছে। সো সেই কারণে মানে গুগল এখন ভালো ভালো ইমেজ ওইখানে দেওয়া মানে আস্তে আস্তে বন্ধ করতেছে। আপনারা যদি এটা না জানেন তো এখন জেনে গেলেন। খুব সম্ভবত আপনাদের গুগল থেকে ইমেজ মানে ডাউনলোড করার প্রয়োজন নেই, কারণ আমাদের কাছে অনেক ভালো ভালো এই ফ্রিতে ইমেজ নেওয়া সাইট আছে। তো আমার এখান থেকে একটা ইমেজ পছন্দ হয়েছে, যে এই এই ইমেজটা জোস। এখান থেকে আপনার হচ্ছে গিয়ে যে ফ্রিতে ডাউনলোড অপশন আছে, আমি এখান থেকে ফ্রিতে ডাউনলোডে যাই। এই যে এখানে আপনাকে অপশন দিচ্ছে যে আপনি কত সাইজ নিতে চান। আমি 1920x1280 নিব, ডাউনলোড দিলাম। এখানে আবার রেজিস্টার করতে বলতেছে। সো আপনারা যদি এখান থেকে নিতে চান তাহলে আপনারা এখান থেকে সহজে রেজিস্টার করেন। একটা ক্যাপচার জাস্ট দিয়েই দেন আপনি হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে পারেন। এটা মানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো ইমেজটা দেখি, ইমেজটা জোস, ইমেজটা আমি আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম, ভালোই। সো গাইজ, আপনারা এইভাবে খুব সহজেই ইমেজ এইখান থেকে ডাউনলোড করতে পারেন। অবশ্য একটা কাজ করবেন, একদিন একটুখানি সময় নেবেন, সময় নিয়ে এই কয়টা সাইটে যাবেন, আপনাদের পছন্দ মতো কিছু ছবি আপনাদের কালেকশানে রাখবেন। বিকজ আমারও কালেকশানে অনেক ইমেজ আছে, আমি আপনাদেরকে দেখাই এই ইমেজগুলো। সাপোজ গ্রাফিক ডিজাইনারদের জন্য সব সময় কাজে লাগে। আমার নিজের কিছু কালেকশন আছে, এই যে স্টক ফটোস, আর এইগুলো সব সময় কাজে দেয়। সো এইসবের না যাই আমি আপনাদেরকে। সো গাইজ, এইটা আরেকটা আছে পিক্সাবে। সো আপনি এখান থেকে খুব সুন্দর সুন্দর ইমেজ ডাউনলোড করতে পারবেন। এখানে দেখেন এই যে ফটোস ইলাস্ট্রেশন আছে, এই যে ফ্যাক্টর গ্রাফিক্স আছে, ভিডিওস আছে, এই যে সুন্দর 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 আছে। আপনি এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে দেন আপনি ইউজ করতে পারবেন। সো গাইস, তারপরে সাইটটা হচ্ছে গিয়ে আনস্প্ল্যাশ। সো যাই আনস্প্ল্যাশ, এটা সবচেয়ে বেস্ট একটা সাইট। আনস্প্ল্যাশ রয়েছে, বিউটিফুল ফ্রি ইমেজেস অ্যান্ড
পিকচার্স, তো গাইজ এইখানে আপনি দেখতেছেন খুব সুন্দর সুন্দর আছে আপনার এই পিক্সেল, তারপরে পিক্সাবে থেকেও সুন্দর সুন্দর, মানে একটা সাইটের থেকে আর আর একটা সাইট সুন্দর। তো এইরকম গাইজ ভালো ভালো সাইট আছে, আপনারা এই এখান থেকে ইমেজগুলো নিয়ে নিয়ে ফ্রিতে আপনারা এইখান থেকে ইমেজগুলো নিয়ে নিয়ে ফ্রিতে ব্যবহার করতে পারেন। আপনারা এখানে দেখেন আপনারা এইখানে দেখেন ওয়ালপেপার, টেক্সচার, আর্কিটেকচার, বিজনেস ওয়ার্ক। আমি বিজনেস ওয়ার্কে যাই কারণ বিজনেসের ইমেজগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি। ও তো আমি আপনাদের বলি না, হ্যাঁ গাইজ আমিও হচ্ছে কি একজন গ্রাফিক ডিজাইনার। আমি অনলাইনে বিগত আজকে 2-3 বছর ধরে আমি হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং এ কাজ টাজ করি, আগে করতাম, এখন আবার হঠাৎ করে একটা মানে জবে ঢুকছি। সো এখন আর মানে অনলাইনে কাজ টাজ হয় না করা, তো আমি চেষ্টা করতেছি আবার অনলাইনে শুরু করার, কারণ আপনারা তো জানেন যে বর্তমানে গ্রাফিক ডিজাইনারদের কি চাহিদা মানে সারা বিশ্বে। সো গাইজ আপনারা আমার সাথে থাকেন, আমার মানে আমি সচরাচর ভিডিও আপলোড করি না। সো আমি মানে ইদানিং চিন্তা করতেছি যে না, আমার একটু আপনাদের সাথে একটু বসা উচিত, আমার একটু আপনাদের সাথে কমিউনিকেট করাটা উচিত। সো গাইজ আমার এমনিতে একটু কথা বলতে একটু সমস্যা হয়, আমি ছোটবেলা থেকে দোতলা টাইপের। সো আপনারা একটু একটু মানে দেখেন। সো আমি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনবো, ভালো ভালো জিনিস যা আপনাদের গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে অনেকটা ভালো হবে। সো গাইজ ওইসব কথাই পরে যাই। সো আমরা আগে এইখানটাতে দেখি, এই যে দেখেন আপনি এখানে বিজনেস অ্যান্ড ওয়ার্ক আমরা দিলাম, তো দেখেন এখানে খুব সুন্দর সুন্দর ইমেজ আসছে, আপনারা এখান থেকে খুব সহজেই ইমেজগুলো নিয়ে নিতে পারেন। আচ্ছা সো এখানে ডাউনলোডের অপশানটা কেমনে আসলে দেখি, আমরা এখানে যাই, এই পিকটা আমার পছন্দ হয়েছে। এখানে ডাউনলোড ফ্রি দিয়ে দেই, এই যে গাইস দেখলেন সহজেই ডাউনলোড হলো, ওকে দেই, দেখেন এটা ডাউনলোড হচ্ছে। সো গাইস ভালোই তো, এটাও তো ভালো, আমি এটাতে আগে তেমন আসি নাই, আগে হয়তো আসছিলাম কিন্তু খুবই খুবই কম। সো গাইজ এইটাও আপনারা মানে ভালোভাবে দেখতে পারেন, এখানে অনেক ধরনের অপশান আছে, নেচার, কারেন্ট ইভেন্ট, আর্কিটেকচার, অ্যানিমেলস, স্পিরিট, পিপল, হেলথ, আর বাপরে ছবি শেষ নাই ভাই, শেষ নাই, কত ছবি। এই যে দেখেন এটা, এই যে দেখেন এটা ডাউনলোড হয়েছে। সো আমরা ওইটা কায়াটা দিলাম। সো আপনারা এই এখান থেকে খুব ভালোভাবে সব ধরনের সব টাইপের ছবি, সো গাইস চেষ্টা করবেন গুগল থেকে না নেওয়া, কারণ গুগল এখন নিজেই খুব সমস্যার মধ্যে আছে, কারণ ওদের ওদের কাছে এখন এই নিয়ে অনেক কমপ্লেন আসতেছে ইদানিং যে। আচ্ছা তো গাইস, তো পরে আছে পিক জাম্বো, দেখি এটা আমি আগে কোনোদিন দেখি নাই, তো আমি ইদানিং এইটা দেখতেছি, এটা নাকি ভালো একটা সাইট করছে, পিক জাম্বো ফ্রি স্টক ইমেজেস, ফ্রি স্টক ইমেজেস, ইমেজেস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। সো গাইজ আপনারা আমার সাথে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বিকজ আমি আপনাদের সামনাসামনি আসবো খুব তাড়াতাড়ি, কারণ আমার এখন সেই রকম সেট আপ নাই যে আমি এখন আপনাদের সামনে যে আসবো। সো আমি আসতেছি খুব তাড়াতাড়ি,
আমারে দেখলে আপনারা আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, আমি মানে সেই ভরসাটা আমার আছে। তো আমি আসবো, আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে, শুধু গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন না, ব্লগিং থেকে শুরু করে যত কিছু আছে আমি আপনাদের সাথে সব কিছু মানে শেয়ার করতে চাই। আচ্ছা, তো আমরা এই পিক জামুতে আসলাম। হ্যাঁ, এখানে তো ভালো ভালো আছে, এখানে হচ্ছে উইন্টার পিপুল বিজনেস। আচ্ছা ঠিক আছে, আমি একটু বিজনেস যাই, কারণ আমি ঘুরে ফিরে আমি হচ্ছে বিজনেস ফটোই বেশি কালেক্ট করি। আর আমি গাইজ অনলাইনে হচ্ছে গিয়ে মানে গ্রাফিক ডিজাইন করে কিভাবে মানে ইনকাম করছিলাম এখন আর করি না, কারণ আপনি জানেন যে জব করে আবার বাড়ি এসে আবার কম্পিউটার খুলতে ইচ্ছে করে না। এই যে এই যে হ্যাঁ, আমরা এখন এই ইমেজটাতে গেলাম। সো আমি এখানে এইখানে ডাউনলোড ফ্রি ফটোটা দেই। কারণ অনেক সাইট আছে ডাউনলোড দিলে এই চাই সেই চাই, সো কত সহজে ডাউনলোড করা যায় একটা ক্লিকেই। সো সেটা দেখবো। আসতেছে আবার আসতেছে না, ডাউনলোড অল ফটোজ অ্যাট ওয়ান্স, ইউ ডাউনলোড শুড ট্রাই। হ্যাঁ, ডাউনলোডটা মনে হয় ওখানে হবে, মানে এক এক সাইটের এক এক রকম নিয়ম, কোনোটাতে একটা টিপ দিলেই ডাউনলোড হয়, কোনোটাতে আবার দুনিয়াদারি ঘুরায় মুরায়া। থাক গাইজ, ওইটা মনে হয় যে ডাউনলোড হচ্ছে, সো এটাও খুব ভালো একটা সাইট যে পিক জাম্বো। আমি এগুলো সব সবগুলোর মানে লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিব। সো আপনারা ওইখান থেকে আপনারা ওইখান থেকে দেখেন। সো গাইজ, এটাও ভালো, আর এইটাতে তো আরো ভালো ভালো ইমেজ আছে, সুন্দর সুন্দর আছে ইমেজ। আরেকটা আছে ফ্রি ইমেজেস, সো আমরা এখন ওই সাইটটাতে যাই, এটাও ভালো। সো আমরা এখন গুগলে ওই সাইটটাতে যাব, ফ্রি ইমেজেস। এই যে এক্সপ্লোর ওভার, বাপ রে বাপ, 3 লাখ ফ্রি স্টক ফটোস, দেখি কি অবস্থা। হ্যাঁ যে গাইজ, এটা হচ্ছে কি www.freeimages.com, এই সাইটটাতেও, হ্যাঁ এই সাইটটাতে ইমেজ আছে মানে কোনো রকম ভালোই। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে কি পিক্সেলস আর আনস্প্ল্যাশ, এটাও ভালো, পিক জাম্বো। সো এটাও অনেকটা আছে ফ্রি ইমেজেস। আপনারা একটা কাজ করতে পারেন, এই 5টা সাইট আপনারা আপনাদের এই আপনারা আপনারা এই বারে একটা ফোল্ডার করে ঠিক এইখানে আপনারা এই 5টা সাইটই রাখতে পারেন, কারণ কখন কোন সময় মানে প্রয়োজন হয়। সো গাইজ, এইটাও ভালো। সো এইখানে আপনারা দেখতেছেন কালেকশনে, যে কালেকশনে সব ধরনের আছে, বিজনেস, ফাইন্যান্স, এডুকেশন, ইন্ডাস্ট্রিয়াল, মুভি, মিউজিক। সো আমি একটুখানি মুভি অ্যান্ড মিউজিকে যাই। সো গাইজ, আমি আপনাদের বলি, আমি কিন্তু অনেক ধরনের মুভি টুভি দেখি, আমার অনেক ধরনের মুভি টুভি দেখার এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি মানে বলে না মুভি পাগল, আমি একটু সেই টাইপের। সো আমি আপনাদের সামনে অনেক ভালো ভালো মুভির কিছু রিভিউ আনবো, আপনারা সেটা সামনে
আপনারা সেটা সামনে দেখবেন। সো গাইজ, এই যে দেখেন এইখানে সব সব ধরনের ইমেজ আছে, আপনি এইখান থেকে যে ধরনের ইমেজ আপনার প্রয়োজন হয় আপনি সেই ধরনের ইমেজটা এখান থেকে ডাউনলোড করে দেন ব্যবহার করতে পারেন। আর সব সাইট থেকে আপনি যেই ইমেজগুলো ডাউনলোড করবেন ওই ইমেজগুলো একটা কালেকশনে আপনি রেখে দেবেন, কারণ এই কালেকশনটা অনেক অনেক কাজে লাগে। সো এখানে ডাউনলোডের অপশনটা কেমন আসে আমি দেখি, সাপোজ এই একটা ইমেজ আছে, এই ইমেজটা দেখি ডাউনলোড, কারণ গাছ ডাউনলোডটা ইম্পর্টেন্ট, কত সহজে ডাউনলোড করে ডাউনলোড ফ্রম স্টোর বাই গেটিং। আমি আর এইখান থেকে মানে ডাউনলোড করতেছি না, এইটাও ভালো একটা সাইট। আপনি এইখান থেকে যে দেখেন ওদের কালেকশনে দেখেন কত কিছু আছে, সব 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 ধরনেরই ইমেজ এইখান থেকে পাবেন। তো গাইজ, এই হলো আমার আমার না মানে অনলাইনে পাঁচটা সাইট। ফার্স্টটা হচ্ছে গিয়ে pixels.com, দেন হচ্ছে গিয়ে পিক্সাবে, দেন আনস্প্ল্যাশ, দেন পিকজাম্বো, অ্যান্ড দেন ফ্রি ইমেজেস। সো আপনি এই পাঁচটা সাইটে আপনি আপনার কালেকশানে রাখতে পারেন, এগুলো একদম রয়্যালটি ফ্রি সাইট। সো আপনারা এই এখান থেকে খুব সহজেই ইমেজগুলো নেবেন এবং আপনারা আপনাদের গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন করবে, কারণ বাইরের দেশের ক্লায়েন্টরা যখন আপনাকে যখন কাজ দেবে তখন তারা সবসময় অ্যাকসেপ্ট করে যে আপনি ওদেরকে ভালো একটা কিছু দেন। সো গুগলের গুগল থেকে ইমেজ নেওয়ার প্রয়োজন নাই, আপনি গুগল থেকে একটা ইমেজ দিবেন, সেই ইমেজটা হয়তো অন্য একজন নিছে, তো সেও তার সাইটে ব্যবহার করলো, আপনিও আপনি আপনার বাইরে সেই সেই ইমেজটাই দিলেন। সো এটা ঠিক না, সবসময় চিন্তা করবেন যে আমি যে জিনিসটা দিব একটু অন্যরকম হবে। সো গাইজ, এই সো আমি আপনাদের জন্য আরো ভালো ভালো আনবো, মানে কন্টেন্ট আনবো, তারপরে গ্রাফিক ডিজাইনিং এর অনেক ছোট ছোট টিপস গুলো আনবো। সো এই না যে ভাই আমি অনেক ভালো বা অনেক মানে লাইফে মানে ভালো কিছু করছি বা কিছু না, সেটা না, আমি আসলে আমি নিজে যা জানি আমি ওইগুলো আমি আপনাদেরকে শেয়ার করব, আপনারাও যা জানেন সেটাও আমাকে হচ্ছে গিয়ে কমেন্টে বলবেন, আমি আপনাদের জন্য আরো ভালো ভালো কিছু কন্টেন্ট আনবো গাইস। তো আপনারা একটু থাকেন আমার আমার সাথে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন, কারণ এখন তো বর্তমানে তো আপনারা দেখতেছেন সবাই এখন ইউটিউব নিয়ে মাতামাতি করে, বাপ সে কি ইউটিউব এখন মানে মানে সবাই এখন এইটা ব্যবহার করতেছে। সো আমিও চাই যে গাইজ আমিও আপনাদের সাথে কানেক্ট হই। সো আজকে গাইজ আর না, আজকে এই এই পর্যন্তই, আমি আপনাদের জন্য আরো সামনে আরো ভালো কিছু আনতেছি, অপেক্ষা। সো গাইজ থ্যাংক ইউ আমার চ্যানেলের সাথে থাকার জন্য, থ্যাংক ইউ অল।